এগুলো গুলো এগুলো এগুলোকে বাতাসা বলে বাতাসা আর হোয়াইট গুলো জিক্সি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি যাচ্ছি খিরাইতে খিরাই হলো পূর্ব মেদিনীপুরের একটা জায়গা পাশকুড়ার কাছে এখন বাজে সকাল 9:30 আমি 10টা ট্রেনে যাব আপনারা হাওড়া থেকেও ট্রেনে করে আসতে পারেন খিরাই একটা ফ্লাওয়ার গার্ডেন একে বলে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অফ ওয়েস্ট বেঙ্গল এখন আমি বেরোচ্ছি ট্রেন এসে গেছে আমরা এখন খিরাইয়ের উদ্দেশ্যে যাত্রা করছি আমার সাথে আছে আমার দুই কলিগ আমরা এখন ট্রেনে উঠে গেছি খিরাইয়ের উদ্দেশ্যে যাত্রা করলাম ট্রেন চলছে আপনারা হেঁটেও যেতে পারেন বা এখানে মারুতি আছে ওগুলো আপনারা ভাড়া করে যেতে পারেন হলদিয়া থেকে খিরাইয়ের খরচ জন প্রতি 20 টাকা ট্রেনে আর খিরাই থেকে আবার হলদিয়া ফেরার ভাড়া জন প্রতি 20 টাকা করে টোটাল এক একজনের আমাদের 40 টাকা করে যাতায়াতে খরচ হয়েছিল আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি গ্রামের রাস্তা মাটির রাস্তা রাস্তাটা খুবই ভালো কিন্তু আমাদের হাঁটতে হাঁটতে এতটাই প্রায় 1 কিলোমিটারের বেশি মনে হয় চলে এলাম এক্স্যাক্টলি কতটা রাস্তা সেটা আমি আমাদের আপনাদেরকে পরে গিয়ে বলছি সো এখানে আবার দেখলাম একটা টোটোও যাচ্ছে দেখা যাক ফেরার সময় যদি কিছু পাওয়া যায় টোটো তাহলে ওতে চড়ে পড়বো এখন রাস্তা দিয়ে যাচ্ছি ভীষণ সুন্দর মনোরম পরিবেশ আমরা এখন চলে এসেছি খিরাইয়া একদম বাগানের সামনে এখানে অনেক টাইপের ফুল ফুলের দোকান অনেক কিছু হয়েছে তোমাদের সব আমি দেখাচ্ছি একদম চলে এসেছি আমরা বাগানে আমরা এখন চলে এসেছি এটা ফুলের দোকানে এখানে হাতের তোড়া মাথার গাজরা এগুলো বানানো হচ্ছে কাকু গাজরাগুলো কিরকম দাম মাথার বিভিন্ন দোকান আছে এখানে আমরা এসে বানাতে পারো গোলাপ না 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 একদম ছোট 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 গুলো দিয়ে একদম ছোটর উপরে যারা বাচ্চারা আছে ওদের বড় বড় ফুল দিয়ে খুব ভালো লাগে দেখো আমার বানাচ্ছে এগুলো কি ফুল এই এই যে ইয়েলো গুলো এগুলোকে বাতাসা বলে বাতাসা আর হোয়াইট গুলো জিপসি 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 ও আর এই রেড রেড গুলো এগুলো কি ময়ূর ঝুটি এটা ময়ূর ঝুটি এটা হচ্ছে মল্লিকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মল্লিকা গোলাপ আছে ও এখানে অনেক দেখো চারা গাছও বিক্রি হচ্ছে ওখানে বিভিন্ন টাইপের চারা গাছ আছে তোমরা যারা গার্ডেন বানাতে ভালোবাসো তারা এখান থেকে চারা গাছগুলো নিয়ে যেতে পারো এটা আমার গাজরা বানানো হচ্ছে মাথায় আমার একটা হাতেও বানিয়ে দেবে এক হাতে বানাবে হ্যাঁ নাকি 2 হাতে 30 না 1 হাতে 2 হাতে 30 তাহলে হাতেও বানিয়ে দেবো এক হাতে করা যাবে না হ্যাঁ 1 হাতে বানিয়ে দিও সবুজ দেবে গোলাপ গোলাপ
মাথার গাজরাটা হয়ে গেছে, এবারে হাতেরটা বানানো হচ্ছে। আমি গত বছর আসছিলেন কি? আমি না, আমি ফার্স্ট খিরাই। ও আচ্ছা আচ্ছা, আমি এখনো বাগানে ঢুকিনি, ঢুকবো বাগানে। এখন চলে এসেছি খিরাইয়ের বাগানে। মাথায় যে গাজরাটা বানালাম ওটা বেঁধে দিয়েছে, এটা বাচ্চাদেরই ভালো লাগে, আমাদের খুব একটা ভালো লাগে না। যাই হোক, সো হাতেও একটা এরকম গাজরা আমি পরেছি। তো এখন আমি বাগানে চলে এসেছি, খুব সুন্দর। সামনে আপাতত আমি দেখতে পাচ্ছি গাঁদা ফুল আর ময়ূর ঝুঁটি রেড কালারের, সবই তোমাদের দেখাবো। বিশাল বাগান, আর এখানে কিছু ওই ওলকফিরও গাছ এক সাইডে, এখানে গাঁদা, তারপরে চন্দ্রমল্লিকা। দারুণ ভিউ, দারুণ ভিউ। আর এখানে দেখুন বাঁধাকপি, এখানে দেখো সর্ষে ফুল। ও বাবা, প্রচুর সর্ষে এটা। আমি ওখানে গিয়ে এবারে গোলাপ বাগানটা দেখতে পাইনি। যারা যারা গোলাপ বাগান দেখতে চান, তারা তাদের হাতে যদি একটু সময় থাকে, তারা ওখানকার লোকাল চাষিদের জিজ্ঞেস করবেন, ওরা দেখিয়ে দেবে। আপনি যদি গ্রামের ভেতরের দিকে একটু ঢুকতে পারেন, তাহলে একটু বাস স্ট্যান্ডের দিকে যদি ঢুকতে পারেন, তাহলে দেখবেন ওখানে অনেক গোলাপ বাগান আপনারা দেখতে পাবেন, আরও অনেক সিজনাল ফ্লাওয়ারও আপনারা দেখতে পাবেন। কংসাবতী নদীর ধারে, এই নদীটা থেকে মেনলি জল নিয়ে এরা চাষাবাদটা করে। এই নদীটায় নামাও হয়তো যায়, কোন দিক থেকে যায় আমি জানি না। এখন টাইমও নেই, আমাদের ট্রেনের টাইম হয়ে এসছে, তাই আর যাব না। এখান থেকে তোমরা একবার ফুল ভিউটা দেখে নাও। এখানে বিভিন্ন জায়গায় না ফুল বিক্রি হচ্ছে, ফুলের তোড়া, তারপর চারা গাছ, সব কিছুই বিক্রি হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি ফুল আর সবজি দুটোই এখানে পাওয়া যায়। বিভিন্ন টাইপের চারা গাছ আছে। আমি এখন বেরিয়ে যাচ্ছি খিরাই থেকে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাজে দুপুর তিনটে, সো এখন আমাদের ট্রেন আছে। ট্রিপটা আজকে এখানেই শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই।